কাঞ্চনপুর রিয়াং শরণার্থী টংনাই ডক্টর ইয়াগো চপ্রব জাকা সুমন হুচেন মঙ্গই খরকসা বড় তাবু বজিবি শাখাম নকলাই যাও অমাহাই পাতি মুং পাতি মানি ইয়াগোর বা হাসিনী মন্ত্রী অকার মুংসা ইয়াপ্রি সেয়া সাংরং সারা আমরা বাঙালি কাইচিনী সার মুতি আগুলি লাহার খাদু ফুনুকা কাঞ্চনপুর রিয়াং রকম সারকুদুক মজনানি সিমিন বরকন মিজরাম হরনা বকা আমরা বাঙালি সভা খাইতমানি লাইথাং সারা কাঞ্চনপুর ওয়ান জিদ ফতে রিয়াং রকম বিশঙ্গ কক বাংলা এবং আচাইকা কক বাংলা মানে তুই বাবুনি ফাইসিনী বরণ সাক দে রাখা কাঞ্চনপুর অমহাই পাতে পাতে মানে তুই ওয়ান ফোর্টি ফোর জারি খাইমানি ইয়াগরব এসডিএম অফিসে থাঙ্গ কীতি গৈকা অজানি বড় ওয়ান জি শিখলা রং সানমুং মিজোরামনি ফাইনে রিয়াং রকম হাস্তে হাফং বরকন হাসে ও তনানির বাকে গসুরি ফানো হাসে ও তাতনি তুং বরকন হাইন হাই মিজোরাম হাসে কিফি রহনানি উংথুং আবুনি লগে বড় তে সানমুং তিসাকা ওয়ান জি দফানি বড় রক বরংনি বড় রক বুঝা দমৈকা লাইক থাকলে সারকুদক মজার হাসে হাফং ওয়ান জি দফ না নাইয়াকারী রিয়াং রকন নাইকল টং হই ওয়ান জি দফরা শিখলা রুনি কক্সি চামুং সামনে রেখে কেন্দ্র করে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখেছেন যে কাঞ্চনপুর মহকুমার এই রিয়াং শরণার্থীদের দ্বারা আমাদের ভাই যে সুবল দে ওনার উপর আক্রমণ হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় আমাদের জিবি হসপিটালে ভর্তি। আজকে দেখতে পাই রাজ্য সরকার এই বিষয় নিয়ে নীরব ভূমিকা পালন করছে, তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত এই সম্বন্ধে কোনো বক্তব্য নেই। আজকে দেখা যাচ্ছে এই যে রাজ্য সরকার, এই রাজ্য সরকার, এই কেন্দ্র সরকার একই সমান ভূমিকায় রয়েছেন এই রিয়াং শরণার্থীদের যারা মিজোরাম থেকে এসেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, তাদেরকে এই রাজ্যের মধ্যে তাদেরকে পুনর্বাসন দিচ্ছে। আমাদের মূল দাবি তাদের যেন মিজোরামে ওইখানে তাদেরকে পুনর্বাসন দেয়। আমাদের রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি রিয়াং শরণার্থীদেরকেও যেন এখানে পুনর্বাসন না দেওয়া হয়। আজকে আমরা বারো দফার দাবিকে সামনে রেখে আপনারা দেখতে পেয়েছেন এই যে রাজ্যের মধ্যে কাঞ্চনপুরে 1997 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2020 সালে হাজার হাজার বাঙালির উদ্বস্ত, 1980 সালে গণহত্যায় হাজার হাজার বাঙালিরা উদ্বস্ত, কিন্তু আমাদের রাজ্যে বাম থেকে শুরু করে এই বিজেপি সরকারে একজন বাঙালিকে উদ্বস্তকে এখন পর্যন্ত ক্ষতিপূরণও দেওয়া হয়নি, তাদেরকে পুনর্বাসনও দেওয়া হয়নি। আজ দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসা রিয়াং শরণার্থীদেরকে কেন্দ্র সরকার 600 কোটি টাকার প্যাকেজ দিচ্ছে, তাদেরকে এই রাজ্যের মধ্যে পুনর্বাসন দিচ্ছে। দেখা যাচ্ছে তারা বারবার 1997 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2020 সালে দেখা যাচ্ছে বারবার তারা এই ভূমিপুত্র বাঙালিদের উপর আক্রমণ করছে। আজ পর্যন্ত দেখা যাচ্ছে বাম সরকার থেকে শুরু করে এই বিজেপি সরকার সবাই নীরব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এই বিষয় নিয়ে নীরব। আজকে আমরা গিয়েছিলাম কালকে আমরা সুবল দেখি দেখতে ওইখানে দেখে যে স্বাস্থ্যকর্মীরাও তার সাথে দুর্ব্যবহার করছে, তার জন্য আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি বারো দফা দাবিকে কেন্দ্র করে। আমাদের দাবি 80 জনের গণহত্যা থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত যে বাঙালিরা উদ্বাস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদেরকে নিজ নিজ বাসায় নিজ জায়গায় তাদের পুনর্বাসন দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই বারো দফা দাবিকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমার নাম কল্যাণ পাল, আমি যুব সচিব। হাসিনি মন্ত্রী অকরা কাঞ্চনপুর ব্রুড ফাতে ওয়ান জিদ ফারমনি বিশৃঙ্গ খতর পাতি মুং পাতিমানি ইয়াগুড় মূসা সাইয়া হাসতে হাফং সেন্ট্রাই হাফং কাঞ্চনপুর ইসনু তুই মূসা খুকেঙে হেনই বরং সামুং নগসি হুনকে বুসকানি সারতে সভা কত খাইনে হেনে সাকা।